আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। 23 ফেব্রুয়ারি থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। বুধবার 9 ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন পূর্ব বর্ধমান জেলার 35টি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। শেষ দিন জেলা বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এদিন 14 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামল রায় জানান, তাদের দলের সব প্রার্থী এই দিন মনোনয়নপত্র জমা দিয়েছে। মনোনয়নপত্র জমা দিয়েছেন? আমাদের 14 থেকে 15 জনের হয়ে গেছে, বাদবাকি ক্যান্ডিডেটরা দিচ্ছেন নিজেদের রুমে। মোটামুটি 35টা ওয়ার্ড বর্ধমান এবং বর্ধমান মেমারি ঘুষকরা সহ 67টি ওয়ার্ডে আমাদের প্রার্থী নমিনেশন করবে। বর্ধমানে কি 35টা ওয়ার্ডে কি প্রার্থী আপনারা পেয়েছেন? 35টা ওয়ার্ডে কি প্রার্থীরা আজকে এসে মনোনয়ন? প্রার্থীরা এসেছেন, ইলেকশন এজেন্ট এসেছেন, প্রস্তাবকরা এসেছেন। কিছু কিছু ওয়ার্ডে একটু সমস্যা দেখা দিচ্ছে কি দল কোনো রকম আলোচনা না করে প্রার্থী ঠিক করে? এটা তো ভালো জিনিস, দল আলোচনা না করে প্রার্থী ঠিক করা, তো এটা তো সেই প্রার্থীর গর্ব হওয়া উচিত যে দল তাকে তার প্রতি ভরসা রেখেছে। যে অভিযোগ করছে সে দলের নিষ্ঠা হয়তো জানে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।